হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে ভুল করে ডিলিট করে ফেলি বা নিজের ইচ্ছায়ও ডিলিট করে ফেলি। তো পরবর্তীতে মনে হয় যে ওই চ্যানেলটি থাকলে ভালো হতো বা ওই চ্যানেলটিতে কাজ করলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু চ্যানেলটিকে ডিলিট করে দিয়েছি তাই চ্যানেলটিকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি সেই চ্যানেলটিকে এক মাস আগে হোক বা এক বছর আগে হোক যদি সেই চ্যানেলটিকে ডিলিট করে ফেলেন, তো সেই চ্যানেলটিকে কিন্তু আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন। যেমনটা কিন্তু আমি আমার চ্যানেলটিকে ভুল করে ডিলিট করে ফেলেছিলাম, সেই চ্যানেলটিকে আবার ফিরিয়ে এনেছি। তো কিভাবে সেই ডিলিট হয়ে যাওয়া চ্যানেলটিকে ফিরিয়ে এনেছি বা আপনি কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া চ্যানেলটিকে ফিরিয়ে আনবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো কিভাবে ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনতে হয়, এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো আসুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে দেখে নিই যে কিভাবে আমাদের ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনতে হয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আমার ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনার আগে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তো যে চ্যানেলটিকে ফিরিয়ে আনতে চাই বা রিকভার করতে চাই সেই চ্যানেলটি প্রথমে আমার মোবাইলে উপস্থিত আছে কি না সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। না হলে আপনারা আবার বলবেন যে চ্যানেল হয়তো ছিল, আমি আপনাদেরকে ভুল দেখাচ্ছি। তো তাই আমি প্রথমে আমার যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশান সেটা আমি ওপেন করে নেব। তো ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে নেব। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু তিনটে জিমেল আইডি শো করছে আর তিনটে জিমেল আইডিতে তিনটে ইউটিউব চ্যানেল শো করছে। তো এখানে আমি আরও একটা ইউটিউব চ্যানেল যোগ করে দেখাবো যেটা আমার ডিলিট হয়ে গেছে, সেটাকে আমি ফিরিয়ে আনবো। আপনারা এখানে দেখে নিলেন আমার তিনটে জিমেল অ্যাকাউন্ট আছে, তিনটে জিমেল অ্যাকাউন্টে তিনটে ইউটিউব চ্যানেল রয়েছে। তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনার জন্য কী করতে হবে, সবার প্রথমে আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে রিকভার ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে টাইপ করে নেব রিকভার ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আপনার এটা টাইপ করা হয়ে গেলে জাস্ট আপনি সার্চে ক্লিক করে নেবেন। তো এই কাজটা করার আগে আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার এই যে ক্রোম ব্রাউজার এটাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। কোন জিমেল অ্যাকাউন্ট, যে জিমেল অ্যাকাউন্টে আপনার সেই ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটি ছিল, তো আমার এখানে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা আছে। তো এরপরে আপনাকে কী করতে হবে, দেখুন এখানে দু নম্বরে একটা অপশান আসছে ম্যানেজ ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড গুগল হেল্প। তো আপনাকে কী করতে হবে, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে দু নম্বরে এই অপশানটিতে ক্লিক করে নিলাম। পরে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেব। তো দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে গো টু দ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট সেকশান। তো এই যে অপশানটা দেওয়া আছে, তো আপনার ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনার জন্য বা ব্র্যান্ড যে ইউটিউব চ্যানেলটা সেটাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে নিলাম। তো অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি অপশান চলে আসবে। তো এখান থেকে দেখুন ডিলিট অ্যাকাউন্টস বলে কিন্তু একটা অপশান দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিয়েছি তাই আমাদের এই ডিলিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই ডিলিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে নেব। তো ডিলিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে আমরা যে চ্যানেলটিকে ডিলিট করে দিয়েছিলাম সেই চ্যানেলটা কিন্তু এখানে চলে এসছে। তো আমার এখানে ডিটি হিন্দি দেখাচ্ছে কিন্তু আমার এই চ্যানেলটার নাম আমি চেঞ্জ করে দিয়েছি। এই চ্যানেলটার নাম হচ্ছে আমার যে ব্লগ চ্যানেল সেই ব্লগ মৃত্যুঞ্জয় ব্লগস। তো এখান থেকে আমি কী করব, এই যে চ্যানেলটা দেওয়া আছে তো আপনার যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেটা এখানে শো করবে। তো আপনাকে কী করতে হবে, দেখুন ঠিক ওর পাশে একটা কিন্তু ঘড়ির চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে রিকভারির যে আইকন সেটা দেওয়া আছে। তো আপনার এই চ্যানেলটিকে রিকভার করার জন্য আপনাকে কী করতে হবে, এই ঘড়ির চিহ্নটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পর দেখুন এখানে রিস্টোরিং বলে অপশান দেওয়া আছে আর এখানে অপশান দিয়ে দিচ্ছে রিস্টোর।
আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। তো আমি আবার ওই ডিলেট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আর কোনো অপশান দেওয়া নেই। এখানে কি লেখা দিচ্ছে, রিস্টোর ডিলেটেড ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখান থেকে যে আমাদের অ্যাকাউন্টটা সেটাকে রিস্টোর করা যাবে, আর আমার সেই অ্যাকাউন্টটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। আবার সেই যে ইউটিউব চ্যানেলটা সেটা আবার ফিরে এসেছে। সেটা কিভাবে দেখবো, আমি এখান থেকে ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করে নেব। নেওয়ার পরে আবারও আমি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো করার পরে আবারও আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করে নেব। নেওয়ার পরে এখানে এই আমার যে ডিজিটাল টিপস বাংলা এটাতে আমি ক্লিক করে নেব। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার 4টে জিমেল চলে এসছে, আর এই যে চ্যানেলটা যেটা আমি বলছিলাম আমার ব্লগ চ্যানেল সেটা এখানে ফিরে চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এমনই ইউটিউব রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো যাই বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।